ওয়েলকাম টু কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা হায়ার সেকেন্ডারি লেভেলের রসায়নের বিভিন্ন টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন হ্যালো ফ্রেন্ডস অ্যালকোহল ফেনল ইথহার এই চ্যাপ্টারের আজকের টপিক অ্যালকোহল প্রস্তুতি এই সিরিজের উপর অলরেডি কিন্তু আটটা ভিডিও হয়ে গেছে যারা এখনও ভিডিওগুলো দেখনি ডিসক্রিপশান বক্সে যাও সেখানে সবগুলোর লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে চলে আসি আজকের অ্যালকোহল প্রস্তুতিতে আজ আমরা অ্যালকোহল তৈরি করব গ্রিগনার বিকারক থেকে তো প্রথমেই আমরা জেনে নেব যে গ্রিগনার বিকারক কোনটি এবং সেই গ্রিগনার্ট বিকারককে আমরা কিভাবে তৈরি করে নিতে পারি ঘগ্নার বিকরণ তৈরির জন্য আমাদেরকে লাগবে অ্যালকিল হ্যালাইট অর্থাৎ আর এক্স এই যৌগটাকে আমরা অ্যালকিল হ্যালাইট হিসাবে চিহ্নিত করি এর সঙ্গে দিতে হবে ম্যাগনেশিয়াম এই দুটো যৌগ দিতে হবে শুষ্ক ইথারের উপস্থিতিতে দিলে তৈরি হবে আর এম জি এক্স অর্থাৎ মাঝামাঝি ম্যাগনেশিয়ামটা এসে যুক্ত হবে এই ধরনের যৌগকে বলা হয় মেটালিক কম্পাউন্ড অর্থাৎ এখানে মেটাল আছে এবং সেটা কিনা অ্যালকিল এবং হ্যালাইট গ্রুপের মাঝখানে এসে যুক্ত হচ্ছে এবং অর্গানোমেটালিক মেটালিক কম্পাউন্ডটা কিন্তু রসায়নের জগতে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা যৌগ কারণ এই মধ্যে যেটা আর গ্রুপ রয়েছে যার মধ্যে যে সি যার মধ্যে কার্বন থাকে সেটা কিন্তু এখানে নেগেটিভ চার্জে থাকে জেনারেলি আমরা জানি কার্বনে গুলো পজিটিভ চার্জ হয় কিন্তু এখানে কিন্তু এটা নেগেটিভ চার্জ হিসাবে থাকে এবং এখানে ম্যাগনেশিয়াম প্লাস চার্জে আছে এবার আমরা দেখে নেব এই গ্রিগনার বিকারক থেকে রিয়েজেন্ট কী কী আমরা লাগছে যখন আমরা গিগনার বিকারক থেকে অ্যালকোহল তৈরি করব জেনারেলি গিনার বিকারক থেকে অ্যালকোহল তৈরি করতে গেলে আমরা সাবস্টেট হিসাবে সাধারণভাবে নিই সেটা হচ্ছে অ্যালডিহাইট এবং কিটোন এছাড়াও কিন্তু অ্যাসিড হ্যালাইট এবং এস্টার থেকেও কিন্তু বিকারক ব্যবহার করে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি এবার আমরা দেখে চাইছি সেখানে কি কি ধরনের অ্যালকোহল তৈরি করতে পারি তো অ্যালকোহলের শ্রেণী বিন্যাসটা দেখে নেব অ্যালকোহল তিন ধরনের হয় নাম্বার ওয়ান প্রাইমারি অ্যালকোহল নাম্বার টু সেকেন্ডারি অ্যালকোহল নাম্বার থ্রি টার্শিয়ারি অ্যালকোহল এবার এই প্রাইমারি সেকেন্ডারি ট্রাসারি যে অ্যালকোহল সেইগুলোকে আমরা কিভাবে বুঝবো যে প্রাইমারি সেকেন্ডারি বা ট্রাসারি কিনা জেনারেলি ওয়ান ডিগ্রি অ্যালকোহল যেগুলো সেগুলোকে বলা হয় প্রাইমারি টু ডিগ্রি অ্যালকোহল হচ্ছে সেকেন্ডারি থ্রি ডিগ্রি অ্যালকোহল হচ্ছে ট্রাসিয়ারি ওয়ান ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ যেখানে ওয়ান ডিগ্রি কার্বোক্যাটন থেকে যে অ্যালকোহল হয়েছে বা টু ডিগ্রি কার্বোক্যাটন থেকে যে অ্যালকোহল হয়েছে থ্রি ডিগ্রি কার্বোক্যাটন থেকে যে অ্যালকোহল হয়েছে সেগুলোকে আমরা এইভাবে ভাগ করছি তো এই ওয়ান ডিগ্রি টু ডিগ্রি চিহ্নিত করানোর উপায় কিন্তু আমি প্রথম দিককার ভিডিওগুলোতে বিস্তারিতভাবে বলেছি তো এখানে কি করে তোমরা ওয়ান ডিগ্রি অ্যালকোহল চিনবে সেটা আর একবার একটু বলে দিচ্ছি যদি যে কার্বনের সাথে ওয়েজ গ্রুপটা যুক্ত সেই কার্বনের সঙ্গে যদি একটা কার্বনযুক্ত কোনো গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটা হবে ওয়ান ডিগ্রি এই যৌগটা যেরকম এখানে ওয়ান ডিগ্রি অ্যালকোহল আর একটা হচ্ছে টু ডিগ্রি অ্যালকোহল কোনটা টু ডিগ্রি হচ্ছে যে কার্বনের সাথে ও এইচ যুক্ত তার সাথে যদি দুটো কার্বনযুক্ত গ্রুপ থাকে তখন সেটা হবে হচ্ছে টু ডিগ্রি এটা ওয়ান ডিগ্রি আর যে কার্বনের সাথে ও যুক্ত সেই কার্বনের সঙ্গে যদি তিনটে কার্বনওয়ালা গ্রুপ থাকে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে টার্শিয়ারি জেনারেলি প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে গেলে আমাদেরকে যে সাবস্টেক্টটা নিয়ে শুরু করতে হবে মনে রাখতে হবে সেটা হচ্ছে ফর্ম্যাল এইচ ও সেকেন্ডারি অ্যালকোহল বানাতে গেলে আমরা যে কোনো অ্যালডিহাইট নিয়ে শুরু করতে পারি সাপোজ ধরে নিলাম অ্যাসিট অ্যালডিহাইট এক্সেপ্ট ফর্মাল ছাড়া যে কোনো অ্যালডিহাইট আমরা নিতে পারবো ফর্মাল থেকে শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহল তৈরি হয় আর টার্শিয়ারির ক্ষেত্রে আমাদেরকে নিতে হবে কিটো সি থ্রি ডাবল বন্ড একটু মনে করো দেখো এর আগে যখন আমরা অ্যালডিহাইড ও কিটন থেকে অ্যালকোহল প্রস্তুতি করেছিলাম সেখানে কিন্তু আমরা শুধুমাত্র ওয়ান ডিগ্রি এবং টু ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পেরেছিলাম কিন্তু এখানে গ্রিগনার বিকারক ব্যবহার করে কিন্তু আমরা থ্রি ডিগ্রি অ্যালকোহলও তৈরি করতে পারছি এবার আসবো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে মেকানিজম দেখাবো প্রথমে আসবো আমি তো কার সাথে হবে এক্স তাই তো তো এখানে আর কে যদি আমরা এইচ থ্রি গ্রুপ নিই তাহলে যৌবটা হবে এইচ থ্রি এম জি এক্স শুষ্ক ইথার বিক্রিয়াটা টু স্টেপে হয় প্রথমে আর এম এক্স অ্যাটাক করে যেটাকে নিউক্লিওফিলিক অ্যাডিশন বলা হচ্ছে এবং দ্বিতীয় ধাপে হবে অ্যাসিডিক তো এখানে কি হয় একটু দেখে নি সেটা হচ্ছে এখানে আমরা জানি অ্যালডিহাইডের কার্বনটার থেকে অক্সিজেনের দিকে ইলেকট্রন চলে যাওয়ার জন্য এই কার্বনটা খানিকটা পজিটিভ চার্জ হয় এবং অক্সিজেন নেগেটিভ চার্জ আমরা জানি এখানে সিএইচি মাইনাস হিসাবে থাকে তো কি হয় এই সিএইচ টা গিয়ে এই কার্বনে অ্যাটাক করে আর এই যে এমজি অংশটা আছে সে গিয়ে যুক্ত হয় এই অক্সিজেনের সঙ্গে কারণ অক্সিজেনটা নেগেটিভ চার্জ হয়ে যায় তো যে যোগটা তৈরি হচ্ছে সেটা একটু দেখে নিই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এমজি এক্স কার্বনের সঙ্গে তো হাইড্রোজেন ছিল আর এখানে সি এইচ থ্রি মাইনাস অংশটা যুক্ত হলো কার্বনের সঙ্গে এটা তৈরি হলো নেক্সট স্টেপে অ্যাসিডিক হাইড্রোলিসিস হবে হাইড্রোলিসিস মানে জল ভেঙে এইচ প্লাস ও এইচ মাইনাস তৈরি হয়েছে তাই তো এবার এই এইচ প্লাসটা কোথায় যুক্ত হবে আমরা জানি এটা ও মাইনাস এইচ প্লাস আছে তাহলে এইচ প্লাসটা গিয়ে যুক্ত হবে অবভিয়াসলি ও মাইনাসের সাথে আর এই এম জি এক্স প্লাস এই অংশটা যুক্ত হবে এই ও এক্স মাইনাসের সাথে দেখে নিই যৌগটা কি তৈরি হলো এটা হয়ে গেলো ও এইচ সি এইচ তো ছিল হাইড্রোজেন ছিল আর সঙ্গে সাইড প্রোডাক্ট হিসাবে যুক্ত হলো তৈরি হলো এম জি এক্স আর ও এবং আমরা দেখছি এখানে যে অ্যালকোহলটা তৈরি হয়েছে সেটা কিন্তু ওয়ান ডিগ্রি অ্যালকোহল যেটা আমরা আগেই নির্ধারণ করে দিয়েছি এবার আসবো আমি নেক্সট এক্সাম্পলে নেক্সট এক্সাম্পল নিচ্ছি অ্যাসিটাল ডিহাইড রিয়েজেন্ট সেম দিয়ে দেব এইচ থ্রি জি এক্স দিলে একই রকমভাবেই বিক্রিয়াটা হবে এটা মাইনাস এটা প্লাস এই কার্বনটা পজিটিভ চার্জ হবে অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ কার সিএইচ থ্রি গিয়ে অ্যাটাক করবে কার্বনে তাহলে তৈরি হচ্ছে থ্রি সি এটার সঙ্গে যাবে ওএমজি এক্স কার্বন যুক্ত হল হাইড্রোজেন আছে স্টেপে একই রকমভাবে অ্যাসিডিক হাইড্রোলিসিস হবে এইচ প্লাস গিয়ে অ্যাটাক করবে অক্সিজেনে আর এম জি এক্স অংশটা নিয়ে নেবে ও এইচকে কে তো যে যৌগটা তৈরি হবে সেটা একটু দেখে নি ওইচ হলো তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে মানে আমরা যেটা গ্রিগনার্ড রিএজেন্ট নিয়েছি গ্রিগনার্ড রিয়ে যে কটা কার্বন থাকছে এখানে যখন আমরা সিএইচি এম জিএক্স নিয়েছি একটা কার্বন থাকছে তো যে যোগটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমরা যে সাবস্ট্রেট নিয়েছি সাবস্টেটের থেকে একটা কার্বন সংখ্যা বেশি যুক্ত যোগও কিন্তু তৈরি হচ্ছে এবং এখানে যে ওটা তৈরি হয়েছে সেটা হচ্ছে টু ডিগ্রি অ্যালকোহল এবার আসবো আমরা একটা কিটন নিয়ে করি নিয়ে নিচ্ছি অ্যাসিটন বা এটাকে প্রো টুয়নও বলবো ইউপ্যাক নাম যখন বলবো যখনই কোনো যৌগ বা এক্সাম্পল লিখবে সঙ্গে সঙ্গে ইউপ্যাক নামটাও একটা মনে মনে বলে নেবে তাহলে ইউপ্যাক নামেরও প্র্যাকটিসটা হয়ে যাবে তো এর মধ্যে আমি একই রকমভাবে আগের রিজেন্টাই দিলাম সি এই স্ত্রি এম জি এক্স সিটা বলব ওটা ভেঙে গিয়ে পজিটিভ কার্বন নেগেটিভ সি এইচ স্ত্রী এখানে মাইনাস এম জি প্লাস এটা এখানে অ্যাজ ইউজুয়াল সেম প্রসিডিওরও কিন্তু অ্যাটাক করবে তৈরি করবে ও এম জি এক্স এই কার মধ্যে সিএইচি দুটো ছিল আর একটা সিএসি এলো নেক্সট স্টেপ অ্যাসিড হাইড্রোলিসিস এইচ প্লাস যুক্ত হলো এই অক্সিজেনের সাথে এটা মাইনাস হয়ে আছে এম জি প্লাস হয়ে আছে এম জি নিয়ে নিল এই ও এইচ মাইনাসটাকে তো তৈরি যেটা হলো সেই যৌগটার মধ্যে দেখো কার্বনের সঙ্গে সরাসরি তিনটে কার্বন যুক্ত গ্রুপ রয়েছে সুতরাং এটা হবে তিন ডিগ্রি অ্যালকোহল ম্যাগনেশিয়ামের সঙ্গে তো একটা গ্রুপ আছে সঙ্গে মাইনাস এলো তার মানে এটা হচ্ছে ডিগ্রি অ্যালকোহল ছাড়াও কিন্তু আমরা গ্রিগনার থেকে অ্যালকোহল তৈরি করতে পারি আহ এইরকম একটা পদ্ধতিতে যেখানে গ্রিগনার মধ্যে যে কটা কার্বন আছে সেই সংখ্যক কার্বনযুক্ত অ্যালকোহল এবং সেখানে সাবস্টেট হিসাবে কিন্তু বলতে পারো আমরা গ্রিগনার এখানে সাবস্টেট হিসাবে কাজ করছি তো দেখে সেই পদ্ধতিটা নিয়ে নিলাম আর এম জি এক্স যেখানে আর মাইনাস ম্যাগনেশিয়াম প্লাস এবার যদি আমরা এটাকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাই কি হয় দেখো এই অক্সিজেনটা কি আর আর এমজি এর মাঝখানে গিয়ে বসে পড়ে তাহলে যেটা তৈরি হচ্ছে যে দেখে নিই আর ও এম জি এক্স যেটা অক্সিজেন নেগেটিভ হয়ে আছে এবার যদি আমরা এই যৌগটাকে হাইড্রোলিসিস করি অর্থাৎ এইচ প্লাস ও এইচ মাইনাস দি তাহলে খুব সিম্পল এটা আর মাইনাস আছে তাই তো তাহলে আর মাইনাসটা নিয়ে নেবে এখন আর মাইনাস থেকে হয়ে গেছে কিন্তু অক্সিজেনটা মাইনাস হয়ে গেছে যুক্ত হয়ে তৈরি হবে আর ও এইচ প্লাস এম জি তো ছিলই তৈরি হবে ও এইচ ঠিক আছে তাহলে আর ও মাইনাস ছিল এটা ও মাইনাস হয়েছিল আর এখান থেকে নিয়ে নিল এই এইচ প্লাসটাকে তৈরি হলো আর ও এইচ অ্যালকোহল তৈরি হলো সঙ্গে তো এম জি এক্স ও এইচ তৈরি হলো এবার আসি এইরকমই অ্যালকিলহ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতির আর একটা উদাহরণ যেখানে হ্যালাইটের থেকে দুটি কার্বন সংখ্যা বেশি যুক্ত অ্যালকোহল আমরা তৈরি করতে পারছি তো দেখিনি সেই পদ্ধতিও এখানেও তোমরা সাবস্ট্রেট গ্রিন আর্টকেই বলতে পারো দিয়ে দেব ইপক্সি ইথেন স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো যে এটা একটা যেহেতু সাইক্লিক স্ট্রাকচার এবং এখানে দুটো কার্বন এবং একটা অক্সিজেন মিলে একটা থ্রি মেম্বার রিং তৈরি করছে সেই জন্য কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে একটা সাইক্লিক স্ট্রেইন বা স্ট্রেস যেটাই বলো সেটা কিন্তু আছে যেগুলোটার নাম হচ্ছে ইপক্সি ইথেন এখানে দুটো কার্বনই কিন্তু এখানে ডেল প্লাস হয়ে আছে এবং আমাদের যোগে যাহার মাইনাস হয়ে আছে ম্যাগনেশিয়াম প্লাস হয়ে আছে এবার কি হয় এটা মাইনাস হওয়ার জন্য এ এগিয়ে কাকে অ্যাটাক করছে অবভিয়াসলি এই দুটো কার্বন এখানে সেম এই কার্বন অ্যাটাক করছে তো আমরা যে নাম্বারিং করি এই অ্যাটাকিংটা প্রথমে হচ্ছে যেই হচ্ছে এটা ডেল প্লাস হওয়ার জন্য এবং অক্সিজেন তরিতণাত্মক হওয়ার জন্য এই যে বন্ধন এই বন্ধনটা এদিকে টানে ওকে তাহলে এই বন্ধনের ইলেকট্রনটা যেই একে অ্যাটাক করলো কার্বনের বন্ড সংখ্যা বেশি হয়ে যাওয়ার জন্য এই বন্ডটা এরকমভাবে খুলে এলো ঠিক আছে তো কার্বনের এই বন্ড খুলে আসার এই ব্যাপারটাকে যদি আমরা নাম্বারিং করি টু এই বন্ড খুলে আসার ব্যাপারটা হলো টু যেই বন্ডটা খুলে গেল মানে এই কার্বন অক্সিজেনের যে বন্ডটা খুলে গেল সঙ্গে সঙ্গে কি হলো এই যে এম জি অংশটা আছে এটা তো পজিটিভ চার্জ আর এই বনটা খুলে আসলে অক্সিজেনটা হয়ে যাবে নেগেটিভটা সঙ্গে সঙ্গে এই অংশটা গিয়ে অ্যাটাক করছে অক্সিজেনে এটাকে আমরা নাম্বার দিলাম তাহলে এই প্রসিডিওর কিন্তু আলাদা করে দেখালাম না পর কিন্তু চলছে প্রথমে আর মাইনাস গিয়ে সিএসটিতে অ্যাটাক করলো দেন কার্বন অক্সিজেন এই বনটা খুলে গেলো যেটা দু নাম্বার দিয়েছি দেন এই ও মাইনাসটাকে অ্যাটাক করলো এম জি কি তৈরি হলো দেখি আরটা তৈরি হলো সিএসটির সঙ্গে যুক্ত হলো তাহলে আর আছে সিএইচ টু সি এইচ টু এই বনটা তখন ভেঙে গেছে সিএইচ টুর সাথে কে যুক্ত আছে অক্সিজেন তার সাথে এসে যুক্ত হলো এমজি এক্স ব্যাস এটাকে যদি আমি এবার অ্যাসিড হাইড্রোলিস করি সিম্পল কী তৈরি হবে এটা ভাঙবে এনে তৈরি হবে আর সিএইচ টু সি এইচ টু ওইচ প্লাস এমজি এক্স তো ছিলই সংঘেসে ও এখানেও কিন্তু আমরা দেখো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করেছি এবং গ্রিগনার্ড থেকে দুটো কার্বন সংখ্যা বেশি যুক্ত অ্যালকোহল প্রথম ধাপে কি হয় প্রথম ধাপে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয় দ্বিতীয় ধাপে হয় হচ্ছে তোমার অ্যাসিড হাইড্রোলাইসিস এই এইরকমই एग्जांपल দিচ্ছি ধরো আমি এখানে গ্রিগনার্ড হিসাবে দিলাম সি টু এইচ ফাইভ এম জি বি আর শুষ্ক ইথার আর নাম্বার টুতে দিলাম এইচ প্লাস এইচ টু ও হবে খুব সিম্পল এই সি এইচ সি টু এইচ ফাইভটা নেগেটিভ গিয়ে অ্যাটাক করবে এই কার্বনে এই বনটা খুলে যাবে তো তৈরি হচ্ছে কার্বনের মাথায় ও এম জি বি আর এখানে সি টু এইচ ফাইভ যুক্ত হলো হাইড্রোজেন তো ছিলই নেক্সট স্টেপে অ্যাসিড হাইড্রোলিসিস হয়ে কী যুক্ত তৈরি হবে এটা হয়ে যাবে ও এইচ এটা এইচ এটা সি টু এইচ ফাইভ খেয়াল রাখতে হবে এটা কিন্তু ওয়ান ডিগ্রি অ্যালকোহল নেক্সট এলাম ডিহাইডে এর মধ্যে যদি আমি গ্রিগনার্ড হিসাবে নিই সি সিক্স এইচ ফাইভ এমজিবিআর অবশ্যই শুষ্ক ইথার দিতে হবে এইচ প্লাস এইচ টুও দিলাম কি যৌগ হবে এই সি সিক্স এইচ ফাইভটা গিয়ে অ্যাটাক করবে কার্বনে সি ডাবল বন্ড ভেঙে যাবে এখানে আসবে ও এম জি বি আর চলে এলো এখানে সি সিক্স এইচ ফাইভ আর হাইড্রোজেন তো ছিলই সেকেন্ড স্টেপে অ্যাসিড হাইড্রোলিসিস হবে হয়ে তৈরি হবে সি এইচ থ্রি এখানে তো এটা ও এইচ হয়ে যাবে এটা সি সিক্স এইচ ফাইভ ছিল আর হাইড্রোজেন তো এইভাবে কিন্তু আমরা এখানেও দেখো টু ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম তাহলে ডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড থেকে আমরা টু ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি এরপর চলে আসবো নিচ্ছি অ্যাসিটন যদি এর মধ্যে আমরা এই রকম রিয়েজেন্ট দিই দেখো থ্রি এম দিলাম আর দু নম্বরে দিলাম এনএইচ ফোর সি এল তাহলে কি বিক্রিয়া হবে নিশ্চয়ই হবে প্রথম ধাপে একই রকমভাবে সিএইচ মাইনাসটা অ্যাটাক করবে কার্বনে এই বনটা খুলে যাবে কি তৈরি হচ্ছে দেখে ও এমজিবিআর হলো সি এইচ থ্রি এলো আর এখানে তো আরো একটা থ্রি ছিল নেক্সট স্টেপে আমরা এখানে দিচ্ছি এইচ ফোর সিএল অ্যাকচুয়ালি এইচ ফোর এল ভেঙে কি তৈরি হবে এইচ ফোর প্লাস সিএল মাইনাস আর এইচ ফোর প্লাসটা কিন্তু আবার ভেঙে তৈরি করতে পারে এনএচি আর এইচ প্লাস তো এই যে সিএল মাইনাসটা সিএল মাইনাসটা কোথায় এই ম্যাগনেশিয়াম প্লাসের সাথে যুক্ত হবে আর এই যে এইচ প্লাস তৈরি হলো এটা গিয়ে যুক্ত হবে এই অক্সিজেনের সাথে কারণ এটা অক্সিজেন মাইনাস হয়ে আছে এটা এমজি প্লাস হয়ে আছে তো কি তৈরি হলো দেখে নি অক্সিজেনটা হয়ে গেল ও মাইনাসটা হয়ে গেল আর একটা সিএসি থ্রি ডিগ্রি অ্যালকোহল মানে আমরা জেনেছি এর আগে যে কিটোন থেকে থ্রি ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে তো এই রিয়েজেন্ট ব্যবহার করলেও কিন্তু সেটাই তৈরি হবে এরপর আমরা দেখব যে আমরা যদি খুব বেশি পরিমাণে বিকারক ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অ্যাসিড হেলাইট ও এস্টার থেকে অ্যালকোহল তৈরি করতে পারি কিভাবে হচ্ছে সেটা এবার দেখে নেব তাহলে কিসের থেকে অ্যাসিড হেলাইট আর স্টার থেকে কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো এই দুটো থেকেই তৈরি করে নিতে পারবো কি অ্যালকোহল তো একটা এক্সাম্পল নিয়ে দেখি নিয়ে নিলাম একটা অ্যাসিড হেলাইট তারপরে সিএইচ থ্রি সিও সিএল এই যৌগটা নিয়েই শুরু করলাম দিয়ে দিলাম এর মধ্যে গ্রিগনার দিলাম সি এইচ থ্রি এমজিবিআর দিলে একই রকমভাবে এই সিএইচি মাইনাসটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে এবং এই বনটাকে একটু ভালো করে খেয়াল করতে হবে যে এখানে এই সিএলটা কিন্তু খুব ভালো লিভিং গ্রুপ তো যে এই সিএইচি নেগেটিভটা গিয়ে কার্বনে অ্যাটাক করবে এই সিএলটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে তো তৈরি হচ্ছে সিএইচ্রি সি ডাবল বন ও সিএইচ থ্রি অর্থাৎ অ্যাসিড হ্যালাইড থেকে প্রথমে তৈরি হচ্ছে অ্যাসিড টোন এরপর যেভাবে অ্যাসিটোন থেকে গ্রিগনার ব্যবহার করে অ্যালকোহল তৈরি হয় সেম প্রসিডিউর সেই কারণেই কিন্তু আমাদেরকে এখানে গ্রিগনারটা একটু বেশি পরিমাণ দিতে হচ্ছে মানে দেখো প্রথম স্টেপে এখনো গ্রিগনার লাগছে দেন সেকেন্ড স্টেপে আরও এখনো গ্রিগনার আমার এখানে প্রয়োজন হচ্ছে তো এবার কি তৈরি হচ্ছে সিএইচ্রি এটা এম এখানে আরও একটা সিএইচ্রি গ্রুপ এলো আর একটা সিএইচ্রি তো আগেই যুক্ত হয়েছে এটা এবার আমি করব সেই অ্যাসিড হাইড্রোলিসিস অর্থাৎ এইচ প্লাস এইচ টু ও দেবো দিলে ও এম জিবিআরটা ভেঙে অক্সিজেন ও মাইনাসটা হয়ে যাবে ও আর এই কার্বনের সঙ্গে যুক্ত হলো দুটো সিএস গ্রুপ যেটা কিনা এসে গ্রিগনাট থেকে আর সাইড প্রোডাক্ট হিসাবে তৈরি হবে এম জি ও এইচ বিআর একই জিনিস আমরা দেখে নেব এস্টারের ক্ষেত্রে সি এইচ থ্রি সি ডাবল বন ও সিএইচ এখানে যদি আমরা সেম গ্রিগনার ধরো দিলাম CH3 থ্রি তো এখানেও এই -টা মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে এই কার্বনে সঙ্গে সঙ্গে এই বনটা খুলে ও সিএইচ বেরিয়ে আসবে কারণ এখানেও কিন্তু ও সিএস থ্রিটা হচ্ছে ভালো লিভিং গ্রুপ এবং অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ড্রাই ইথার মানে শুষ্ক ইথার এটা লিখতেই হবে আছে ও সি তো তোমরা দেখে নেবে কোন যৌগ থেকে কোন যৌগ তৈরি করতে দিচ্ছে সেই হিসাবে কিন্তু ব্রিগনার্ডের যেটা কার্বন যুক্ত রয়েছে অর্থাৎ যেটা আর গ্রুপ যেটা তোমরা সেইভাবে কিন্তু চুজ করবে সেখানে চলে এলো অ্যাসিটন হলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সিএইচ থ্রি এমজি বিআর তাহলে একই রকমভাবে এটা অ্যাটাক করবে এই বনটা খুলে আসবে তৈরি হবে সি ও মাইনাস সিএসটি যুক্ত হলো আগেও একটা সিএসটি ছিল এর সঙ্গে আর নেক্সট অ্যাসিড হাইড্রোলিসিস হবে তৈরি হবে সিএইচি ও এইচ এম জি ওইচ বিয়া এবং এখানেও কিন্তু থ্রি ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম এস্টার থেকে মানে আমরা যেরকম কিটোন থেকে থ্রি ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারছিলাম সেরকম অ্যাসিড হ্যালাইট থেকে এবং এস্টার থেকেও কিন্তু থ্রি ডিগ্রি তৈরি করছি কারণ প্রথম স্টেপেই বিক্রিয়া করে কিন্তু এরা কিটোন তৈরি করে নিচ্ছে এবং কার্বনের সংখ্যা দেখে দেখে যেটা প্রোডাক্ট হবে সেটা দেখে কিন্তু আমরা এই যে আর গ্রুপের কটা কার্বন থাকবে সেরকম হিসাবে কিন্তু আমরা আর গ্রুপটাকে চুজ করতে পারি তো কেমন লাগছে ভিডিওগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিও লাইক করো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আসবো আবার নতুন টপিক নিয়ে